আজকে যারা আমার ক্যামেরার সামনে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ জেলার চুনারগড় থানার গাজীপুর ইউনিয়নের বাল্লা রেল স্টেশনে, যা পুরাতন স্টেশন। আপনারা বাংলাদেশের মানচিত্র চার্জ করে বের করতে পারবেন যে বাল্লা সীমান্ত, যেখানে বাল্লা, এই যে আপনারা দেখতে পাবেন, এই যে আমাদের এটা বাল্লা সীমান্ত, এখানে আমাদের উপরে ইন্ডিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইন্ডিয়া খোয়াই টাউন, যেটা আমরা আমাদের খোয়াই টাউন হিসেবে পরিচিতি। আমরা এই বর্তমানে অবস্থান করছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাংলাদেশের কাস্টম, সেখান থেকে আপনারা যদি ইন্ডিয়া যেতে যান তাহলে আপনারা পাসপোর্ট লাগিয়ে ভিসার মাধ্যমে যে ইন্ডিয়া যেতে পারবেন। আমরা এখন বর্তমানে অবস্থান করছি এই কাস্টমের সামনে। আপনারা জানেন যে এই ইন্ডিয়া, যেখানে আমরা একটু চেষ্টা করলেই ইন্ডিয়া যেতে পারি, যেটা আমাদের পাশাপাশি রাষ্ট্র। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টিপাত হওয়ার কারণে নদীতে পানি উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে বাংলাদেশ পুলিশ বাল্লা চেকপোস্ট, এখানে আপনারা যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাদের পাসপোর্ট ভিসার মাধ্যমে এখানে আসলে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন। এখানে এই যে আপনাদের নৌকা আছে, আপনাদেরকে নৌকা দিয়ে ওপারে আমরা আমাদের এখানে লোক আছে তারা দিয়ে আসে। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অবস্থান করছি, এখানে বাংলাদেশ পুলিশ বাল্লা চেকপোস্টের এখানে একটি কাটল গাছে, অনেকগুলো কাটল। আপনারা ইচ্ছা করলে যদি কাটল খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন, আমাদের এখানে এসে কাটল খেয়ে যেতে পারবেন। আর এখানে অনেক মানুষের সমাগম ঘটে, প্রতিদিন অনেক মানুষে বেড়াতে আসে। এদিকে ক্যামেরা ঘোরাও, মানুষ যে আসে ঘোরাও, এইদিকে আসে আপনারা আনন্দিত। এই যে আমরা বর্তমানে বাল্লা সীমান্তে অবস্থান করছি, এই যে আপনারা এখানে এই এই ইন্ডিয়া, এই যে ভারতের সীমান্ত, আমাদের এখানে বিজয়ের চেকপোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়া, আর এই যে আমাদের খোয়াই নদী, এখানে যদি পানি বেশি হয় তাহলে আমাদের এই যে এটা দ্বারা পানি কী হয়, কত সেন্টিমিটার পানি আসে আপনারা সবসময় জানিয়ে দেওয়া হয় বেশি পানি হলে। আমরা বর্তমানে এই যে একেবারে ইন্ডিয়ার কাছাকাছি অবস্থান করছি। আমরা যদি এখন যদি আমি সাঁতার দিই তাহলে আমি একটু অল্প কিছু ওই ইন্ডিয়া চলে যাবো। ওই যে ইন্ডিয়া, ওই যে খাড়াতারের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে খাড়াতারে বেড়াতে হবে, এটা হচ্ছে খোয়াই নদী। আর আমরা এখন আছি আমাদের বাংলাদেশের বর্ডারে, এখানে হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর একটু আপনাদের ইন্ডিয়া। যাই হোক, আপনাদেরকে এই জায়গাটা দেখাতে পারলাম, আপনারা ভালো করে দেখে নিন, একটু ক্যামেরা ঘুরিয়ে নেব। এটা হলো আমাদের ইন্ডিয়া। বা যাকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা প্রায় বিদায় নিব এখান থেকে, আমরা এখন অনেক মানুষের সমাগম ঘটছে, আমরা ঘুরাবো ওইদিকে, অনেক মানুষ আসছে, আসতেছে এবং যেতেছে। তার মধ্যে আমাদের ভাতিজার আসলে সাথে দেখা। ভাতিজা, আজকে তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে আসা? আসা আসলে যে মেহমান আসছে ওদেরকে নিয়ে একটু আসলাম আর কি। ও ঘুরাইতে? যাই হোক, যাক ভালো, এরকম অনেকে এখানে আসতেছেন ঘোরানোর জন্য। আসলে বের হই না, খুব স্বাস্থ্য সম্মত, হ্যাঁ, করোনার জন্য। যাই হোক, ধন্যবাদ। যাই হোক, এইভাবে লকডাউন থাকা উচিত। এই যে আপনার পিছনে মনে হয় এটা কয়টা ওয়ান? হ্যাঁ, এই যে কয়টা ওয়ান, এই যে
আমরা এখন যাচ্ছি বাল্লা ফুটবল খেলার মাঠে। এই যে আমরা আজকে এখন বর্তমানে পুরাতন বাল্লা রেল স্টেশনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন যাবত, প্রায় 20 বছর যাবত এই স্টেশনটি মানে বন্ধ হয়ে আছে। এখন এই যে অবস্থা, অবস্থা খুবই খারাপ, যেমন আগে সুন্দর যে নাই, অনেক মানুষের সমাগম নাই। এই এখন এখানে একটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাধুলা করবেন। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রূপ টুপ কম হয়। এই বলে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।